বিশ্বকাপের ৪০তম ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিলেন ইংল্যান্ড। এখন ইংল্যান্ডের কারণে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও রয়েছে অনেক সংখ্যা। এখন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে কতটুকু সম্ভাবনা রয়েছে, আজকের এই ভিডিওটিতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। গতকাল বিশ্বকাপের ৪০তম ম্যাচের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস। আর এই ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ৫০ ওভারে ৩৩৯ রান করে ৯ উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৭৯ রান করে নেদারল্যান্ডস। এই ম্যাচটি ইংল্যান্ড ১৬০ রানে বিশাল ব্যবধানে জয়লাভ করে। বিশ্বকাপের ৪০তম ম্যাচ শেষে বর্তমান পয়েন্ট টেবিল চলুন এক নজরে দেখে নিই। ১ নম্বরে রয়েছেন ইন্ডিয়া। তারা ৮টি ম্যাচ খেলে ৮টিতে জয়লাভ করেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ১৬ পয়েন্ট নিয়ে। ২ নম্বরে রয়েছেন সাউথ আফ্রিকা। তারা ৮টি ম্যাচ খেলে ৬টিতে জয়লাভ করেছেন এবং ২টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ১২ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়া। তারা ৮টি ম্যাচ খেলে ৬টিতে জয়লাভ করেছেন এবং ২টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ১২ পয়েন্ট নিয়ে। চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ড। তারা ৮টি ম্যাচ খেলে ৪টিতে জয়লাভ করেছেন এবং ৪টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ৮ পয়েন্ট নিয়ে। পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তান। তারা ৮টি ম্যাচ খেলে ৪টিতে জয়লাভ করেছেন এবং ৪টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ৮ পয়েন্ট নিয়ে। ষষ্ঠ স্থানে রয়েছেন আফগানিস্তান। তারা ৮টি ম্যাচ খেলে ৪টিতে জয়লাভ করেছেন এবং ৪টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ৮ পয়েন্ট নিয়ে। সপ্তম স্থানে রয়েছেন ইংল্যান্ড। তারা ৮টি ম্যাচ খেলে ২টিতে জয়লাভ করেছেন এবং ৬টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ৪ পয়েন্ট নিয়ে। অষ্টম স্থানে রয়েছেন বাংলাদেশ। তারা ৮টি ম্যাচ খেলে ২টিতে জয়লাভ করেছেন এবং ৬টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ৪ পয়েন্ট নিয়ে। নবম স্থানে রয়েছেন শ্রীলঙ্কা। তারা ৮টি ম্যাচ খেলে ২টিতে জয়লাভ করেছেন এবং ৬টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ৪ পয়েন্ট নিয়ে। দশম স্থানে রয়েছেন নেদারল্যান্ডস। তারা ৮টি ম্যাচ খেলে ২টিতে জয়লাভ করেছেন এবং ৬টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে ৪ পয়েন্ট নিয়ে। বিশ্বকাপের অফিসিয়ালভাবে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই 3টি দল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছেন। এখন সেমিফাইনালের জন্য লড়াই করছেন নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান। আর অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লড়াই করছেন ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। বাংলাদেশ এর আগে পয়েন্ট টেবিলে 7ম স্থানে অবস্থান করেছিল, কিন্তু ইংল্যান্ড নেদারল্যান্ডসকে হারিয়ে 7ম স্থান দখল করে নিয়েছেন এবং বাংলাদেশ চলে গেছে 8ম স্থানে। এখন বাংলাদেশকে বিশ্বকাপের শেষ ম্যাচে হারাতে হবে অস্ট্রেলিয়াকে। আর হারাতে না পারলেও চেয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে। তার ভিতরে রয়েছেন ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। তাদেরও একটি একটি করে ম্যাচ বাকি আছে। এই 2টি দল আবার যদি হেরে যায় তাহলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে কম রানের ব্যবধানে হারলেও সমস্যা নেই। বাংলাদেশ তারপরে নিশ্চিতভাবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য সুযোগ পাবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।